হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর। তোমরা জানো কৃষ্ণনগরে কিন্তু খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়, আর কালী পুজো সামনে, আর তার কিছুদিন পরে কিন্তু জগদ্ধাত্রী পুজো। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে আজকে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল প্রিপারেশনগুলো কেমন চলছে সেটাই তোমাদেরকে আজ এই ভিডিওতে দেখাবো, আর দেখাবো যে মানে কী কী প্যান্ডেল হচ্ছে। আমরা ট্রাই করবো যতগুলো প্যান্ডেল দেখানো সম্ভব সব দেখানো। তো তুই কিছু একটা বলে দে। তো তোমাদের এই ভিডিওতে আমরা বিভিন্ন ক্লাবের যে প্যানেল প্রস্তুতি সেগুলো দেখাবো, আর কীভাবে প্রতিমার কাজ চলছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা আছি বউবাজারের বারোয়ারি যে পুজোটা হয় সেখানে। দেখতেই পাচ্ছ আমাদের চারিদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে, আর ঠাকুরের কাজটাও কিন্তু হয়েছে। মাটি দিয়ে মানে যেই গঠনটা আছে সেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, কিন্তু এখনও কমপ্লিট করতে কিছুদিন টাইম লাগবে, কারণ এখন অনেকটাই টাইম বাকি আছে জগদ্ধাত্রী পুজোয়। তো চলো তোমাদেরকে দেখাই কেমন কী প্যান্ডেল হচ্ছে। দেখো যে তোমাদের প্যান্ডেল প্রিপারেশনেরটা তোমাদের দেখাচ্ছি কীভাবে এরা প্যান্ডেল প্রস্তুত করছে। দেখো বাঁশের স্ট্রাকচার তোরা তৈরি করছে, আর দেখো যে যারা শ্রমিক আছে এখানে তারা কাজ করছে। আর আমি তোমাদের ধীরে ধীরে যে প্রতিমাটা তৈরি করা হয়েছে সেই দিকে আমি নিয়ে যাচ্ছি তোমাদের। তোমরা দেখতে পাবে যে প্রতিমার গঠনটা অনেকটা কমপ্লিট। এই দেখো যে প্রতিমাটা হচ্ছে, এখনও কিন্তু প্রতিমার কাজ চলছে এখানে, পুরোটা কমপ্লিট হয়নি, অনেকটাই কমপ্লিট বাকি আছে। আর প্রতিমাটা তোমাদের জুম করেও দেখাচ্ছি প্রতিমাটা কেমন হচ্ছে, সুন্দর লাগছে প্রতিমাটা। তোমরা প্রতিমাটা দেখলে, আর এটা কিন্তু বউবাজার বারোয়ারি ক্লাব, আর এখানেও কিন্তু খুব বড় বাঁশের স্ট্রাকচার হয়েছে, আর প্যানেলটাও কিন্তু খুব বড় হবে। আমরা তোমাদের চারিদিকটা দেখাচ্ছি যে কীভাবে বাঁশের স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে সামনে যে ব্যানারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বউবাজার বারোয়ারি, আর এখানে দেখো 169তম বর্ষে রয়েছে। তার মানে দেখো কত বছর, কত পুরানো এই পুজোটা। আর তোমরা দেখছো যে বিভিন্ন যে বাঁশের স্ট্রাকচার এবং যারা কাজকর্মীরা রয়েছে তারাও কিন্তু প্যান্ডেলে জোর কদমে প্রস্তুতির কাজ করছে। আমি আজকে চলে এসেছি আমিনাবাজার বারোয়ারিতে, আর এখানে কিন্তু জগত্র পুজোর কাজ হচ্ছে, আর এখানে জগত্র পুজোর কিন্তু কাজ পুরোদমে চলছে। আর তোমরা জানো যে খুব কয়েকদিনের মধ্যেই কিন্তু জগত্র পুজো আরম্ভ হয়ে যাবে। তো আমরা তোমাদের এই আমিনাবাজার বারোয়ারি ক্লাবের যে পূজা প্রস্তুতি বা প্যান্ডেল যে প্রস্তুতি আছে সেটা তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখো। এখানে কিন্তু জগত্র পুজোর প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে, আর তোমাদের দেখাবো যে কীভাবে প্যান্ডেলের প্রস্তুতি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু পুরোদমে চলছে জগত্র পুজোর, আর জগত্র পুজোর কিন্তু আর বেশি দিন নেই। এখানে দেখো কাজ চলছে, দেখো বাঁশের স্ট্রাকচার তৈরি হচ্ছে। খুব দ্রুত এই প্যান্ডেলটা তৈরির কাজ চলছে, আর এখানে কিন্তু খুব ভালো জগত্র পুজো হয় প্রতি বছরই। এটা হচ্ছে আমিনাবাজার বারোয়ারি ক্লাব। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমিনাবাজার বারোয়ারিতে একটা আমরা প্রতিমা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো পোস্টারটা আছে আমিনাবাজার বারোয়ারি, যেখানে কিন্তু জগত্র পুজো হয়। আর আমরা জানি যে এখানে কৃষ্ণনগরের অনেক মানে ফেমাস একটা ফেমাস পুজোর মধ্যে যে কোনো একটা। এখন আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে নুরিপাড়া বারোয়ারি, আর এখানে কিন্তু জগত্র পুজোর প্রস্তুতি চলছে, কাজকর্ম চলছে, আর এখনও প্যান্ডেলটা অনেকটা বাকি আছে। তো তোমাদের প্যান্ডেলের সমস্ত ভিডিও তোমাদের দেখাবো, আর তোমাদের এখানে কিন্তু এখানে একটা পোস্টারও দেখতে পেয়েছি, আর সেটাও কিন্তু তোমাদের আমরা দেখাবো যে এখানে লেখা আছে যে জগত্রী পুজোর আয়োজনা হবে 4 দিন ধরে। তা তোমরা যারা যারা আসতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এখানে আসবে, আর কারা কারা কমেন্টে জানাও যে এইখানে আসতে চাও তার কমেন্টে জানাও। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন নুরিপাড়া বারোয়ারির সামনে আছি, আর এখানেও কিন্তু খুব ভালো জগত্র পুজো হয়। আর এটা কিন্তু আমি তোমাদের পুরো প্যান্ডেলের লুকটা দেখাচ্ছি। এখানে কিন্তু পূজা প্রস্তুতির মানে প্যান্ডেলের প্রস্তুতি হচ্ছে, এখনও প্যান্ডেল কমপ্লিট না, কিন্তু কাজ চলছে, খুব শীঘ্রই কাজ শেষ হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁশের ফাঁকাতে আমরা দেখতে পাচ্ছি নুরিপাড়া বারোয়ারি, এখানে কিন্তু শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের আরাধনা হবে।
আর এখানে কিন্তু সবাই তোমরা যারা যারা পারবে তারা অবশ্যই কিন্তু চলে আসবে। দেখো ভিতরে কিন্তু নুড়িপাড়া বারোয়ারি ক্লাবের যে এই মন্দির প্রাঙ্গণ আছে এখানে কিন্তু আমি চলে এসেছি, আর এখানে কিন্তু দেখো ভিতরে ঠাকুরের কাজ চলছে। তোমার দেখো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু জগত্রী মায়ের মূর্তি তৈরি হচ্ছে অলরেডি, আর এখানে কিন্তু কয়েকদিনের মধ্যে মায়ের পুরো লুকটা তোমরা দেখতে পাবে। এখানেও কিন্তু দেখো প্রস্তুতির কাজ চলছে, দেখতে পাচ্ছ যে মূর্তি তৈরির কাজ কিন্তু তৈরি হয়ে গেছে কৃষ্ণনগরে। এটা হচ্ছে চকের পাড়া, আর এখানে প্যান্ডেলও হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই জগদ্ধাত্রী পুজোতে কিন্তু বেশ বড় বড় কিন্তু মূর্তি তৈরি হয়, আর দেখতেই পাচ্ছ তার মধ্যে এটাও একটা। আর প্যান্ডেলের চারিদিকটাও একটু দেখিয়ে দিই, এটা এখনো কমপ্লিট হয়নি, টাইম লাগবে, কিন্তু যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি চকের মোড়ে, আর আমরা চকের মোড়ে এসে দেখতে পাচ্ছি যে মূর্তি মানে প্রতিমার কাজ চলছে, আর আমরা দেখতে পাচ্ছি বাঁশের স্ট্রাকচার করেছে, আর কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর আশা করছি যে কয়েকদিনের মধ্যেই পুরো প্যান্ডেলটা সহ মায়ের যে প্রতিমাটা সব কমপ্লিট হয়ে যাবে, তা তখন আমরা তোমাদের অবশ্যই দেখাবো। আর তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এরকম আরও কতগুলো পূজা প্যান্ডেল আমরা কভার করতে এসেছি, আর সেগুলো তোমাদের সব কিছু দেখাবো, তো ভিডিওটা দেখো। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি চৌধুরীপাড়া বারোয়ারিতে চলে এসেছি, আর এখানে দেখো ঠাকুরটা কী সুন্দর তৈরি করেছে। দেখো খুব সুন্দর তৈরি করেছে প্রতিমাটা, এখনও প্রতিমার অনেক কাজ বাকি, আর এখানে কিন্তু প্যান্ডেলের কাজও ঠিকভাবে হয়নি। তোমাদের আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে, এখনও প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি রয়েছে। দেখো তোমরা ঠাকুরের পুরো লুকটা দেখো, আর কিছুদিনের মধ্যেই এখানে কিন্তু সমস্ত কিছু সেজে উঠবে, আর সেই ভিডিওগুলো আমরা চেষ্টা করবো যে সেগুলো কভার করার। আমার পেছনেই আছে তোমরা দেখতে পাচ্ছ যে চৌধুরীপাড়া বারোয়ারির ঠাকুর আছে, আর এই এখানে ঠাকুরের কাজ চলছে, আর এখানে কিন্তু চারিদিকে প্যান্ডেলের কাজও চলছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। আর ঠাকুরটা দেখো খুব সুন্দর লেগেছে, আমরা তোমাদের সেই ঠাকুরের যে পুরো লুকটা তোমাদের দেখিয়েছি আমাদের ভিডিওতে। আর এখানের এখানেও কিন্তু কৃষ্ণর একটা মানে ভালো পূজা মণ্ডপ বা পূজা প্যান্ডেল বলা যেতে পারে, এখানেও আমরা কভার করেছি, আর এখানেও তোমরা অবশ্যই আসতে পারো, কারণ এখানে প্রতিমাটা খুব সুন্দর হবে বলে মনে হচ্ছে। তা তোমরা ভিডিওটা দেখো আর কমেন্টে জানাও যে এখানের যে প্রতিমার লুকটা কেমন লাগলো সেটি। তো তোমাদের দেখাচ্ছি যে অন্য কোনো একটা প্যান্ডেলের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একটা প্যান্ডেলে। এখন আমরা যে ক্লাবের সামনে এসে গেছি এটা হচ্ছে অন্না ক্লাব, আর এখানে দেখো কি বিশাল প্যান্ডেল হচ্ছে, বাঁশের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, আর চারিদিকটা তোমাদের দেখাচ্ছি যে কত বড় প্যান্ডেল হতে চলেছে এখানে। আর এটা কিন্তু কৃষ্ণনগরের মধ্যেই আছে, এটা হচ্ছে অন্না ক্লাব, আর এখানে কিন্তু তোমরা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে যে খুব সেজে উঠেছে প্যান্ডেলটি। আর এখানে মনে হয় এখনও পর্যন্ত যতগুলো ক্লাব দেখেছি তার মধ্যে এটাই মনে হয় সবচেয়ে বিগেস্ট প্যান্ডেল। আর এখানে দেখতে পাচ্ছ যে যে প্যান্ডেলটি তোমাদের দেখালাম আর সেই প্যান্ডেলটি সাজানোর জন্য যে জিনিসগুলো আনা হয়েছে দেখো এইগুলো দিয়ে কিন্তু সাজানো হয় প্যান্ডেলটি। এই দেখো আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা চিহ্ন, আর এখানে বিভিন্ন টাইপের কি এটা ঝুড়ি নাকি এটা, এগুলো তো স্বস্তিকা চিহ্ন, আর এগুলো হচ্ছে জিনিসটা বানানো হয়েছে এগুলো কি দিয়ে বানানো হয়েছে, এগুলো ঝুড়ি, এটা তো মনে হয় কি দিয়ে এটা এটা বাঁশ নাকি বেতের বা কোনো কিছু দিয়ে তৈরি হয়েছে এখানে। হ্যাঁ তোমাদের দেখাচ্ছে এগুলো, তোমরা দেখো এইগুলো কি, এইগুলো দিয়েই কিন্তু ওই প্যান্ডেলটি সেজে উঠবে। আর আমরা আছি কিন্তু রাস্তার এই পারে আছি, আর ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ যে ওইখানে কিন্তু প্যান্ডেলের কাজ হচ্ছে, জুম করে দেখাচ্ছি,
এখানে দেখো ভিন্ন স্ট্রাকচার আছে, এই সব জিনিসগুলো জুড়বে ওই প্যান্ডেলে। আর এটা কিন্তু কৃষ্ণনগরের আমার দেখা এখনও পর্যন্ত সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্যান্ডেল হতে চলেছে। এখানে তোমাদের অবশ্যই আমরা আসবো, নেক্সট বার যখন আসবো তোমাদের অবশ্যই দেখাবো যে প্যান্ডেলটা কীভাবে সেজে উঠলো। তো তোমাদেরকে কিন্তু আমরা এই কৃষ্ণনগরের অনেকগুলো এবারের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমাদের কেমন লাগলো, সব থেকে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার আমরা আসবো কিন্তু কৃষ্ণনগরে, এখনও পুরোপুরি কাজটা হয়নি, কালী পুজোর পরে আশা করি যে অনেকটাই কাজ কিন্তু এগোবে। তো কালী পুজোর পরেও আমরা আসবো আর এখানে তোমাদের দেখাবো যে এবার এই কৃষ্ণনগরে কেমন কেমন মানে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছে। তো তুই কিছুটা বলে দে। তো আমরা এখনও পর্যন্ত যতগুলো প্যান্ডেল ঘুরেছি তার মধ্যে এই প্যান্ডেলটা কিন্তু সবচেয়ে বড় হয়েছে, আর এই প্যান্ডেলটার হচ্ছে অনন্যা ক্লাব। আর তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো, আর কমেন্টে জানাও যে তোমরা কে কে আসছো। আর এখনও অনেকগুলো প্যান্ডেল কিন্তু দেখা হয়নি, কারণ একদিনে সম্ভব না। যাই হোক, এরপরের বার আসার পরে ট্রাই করবো যে আরও অনেক অনেক প্যান্ডেল তোমাদেরকে দেখানো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো চলো বাই।